ककतेशाला ब्रै नम्बर टाउन बरदवारी विधानसभा केन्द्र थंगी रिसुम बागमनी पांडा मांजाखा हास्थी मंत्री अग्रा प्रफेसर डॉ मानिक साहा बिनलगी मांजाखा दलनी मेयर दीपक मजुमदार सदर हांकर बीजेपी विकास को असीम भट्टाचार्य खबर कुमी आदंग कक नाथनी हास्थी मंत्री अग्रा तीन पांडाई तम कक सैखनेका नायनी सिनेमा खुल वस्त्रण अनुष्ठान सर एखे तीन नम्बर वार्ड तो तेत्रिस नम्बर वार्ड से प्राय आठटार मत এখানে বুথ এখানে আছে বুথ ওয়াইজ আমরা ঠিক করেছি সমস্ত বুথের থেকে যাদের বস্ত্র দেওয়া হবে তাদের নাম দেওয়ার জন্য এবং আপনারা এখানে তৃতীয় বছরে এসে গেছে দুর্গাপূজা বাঙালিদের সর্ববৃহৎ উৎসব সারা বছর ধরে আমরা বসে থাকি কবে এই উৎসব আসবে এখন বিভিন্ন পূজা ত্রিপুরাতে হয় গণেশ পূজা হচ্ছে বিভিন্ন পূজা এখন মানে ত্রিপুরাতে দেখা যাচ্ছে পূজোর প্রচলন কিন্তু অনেক বেড়ে গেছে দু হাজার আঠারোর পর থেকে ত্রিপুরাতে যে একটা নাস্তিক পরিবেশ ছিল তার থেকে বেরিয়ে আমাদের আস্তিক পরিবেশ আসার কারণে মানুষের যে ভেতর থেকে ভগবানের প্রতি যে তার বিশ্বাস সে বিশ্বাসটা মনে হচ্ছে আবার নতুনভাবে এখানে জাগরিত হয়েছে এবং এই দুর্গাপূজা উপলক্ষে সমস্ত পাড়ায় পাড়ায় বাড়ি ঘরে সব জায়গায় এই পূজা আমরা করি এবং সবার মধ্যে একটা সাজরাজ সাজ সাজ রব এর মধ্যে শুরু হয়ে গেছে গতকাল মহালয়া দেবী পক্ষ শুরু হয়েছে এখানে মা বোনেরা এখানে উপস্থিত আছেন এবং ওনাদের বিশেষ করে দেখা গেছে যেহেতু দেবপক্ষ শুরু হয়েছে ওনাদের এখানে উপস্থিতি একটা বাড়তি মাত্রা যোগাচ্ছে যে কারণে আমাদের মাতৃশক্তিকে আমরা সবসময় শক্তিশালী করার চিন্তাভাবনা করি সেই শক্তিশালী যারা মা বোনেরা এখানে উপস্থিত আছে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় গরিব দুস্থ তাদের জন্য সবসময় চিন্তা করেন আমরা দেখেছি প্রধানমন্ত্রীর আবাস যোজনা যেখানে আমাদের মা বোনদের কথা চিন্তা করে গ্যাসের প্রয়োজন বিনা পয়সায় গ্যাসের লাইন দেওয়া চুল্লি দেওয়া সেসব ব্যবস্থা প্রধানমন্ত্রী করেন শৌচালয় থেকে শুরু করে সেখানেও শৌচালয় উনি দিয়েছেন আমরা যখন কোভিডে আক্রান্ত হয়েছি কীভাবে প্রতিটি ঘরের মধ্যে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী বিনা পয়সা সেটাও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমরাও সাথে সাথে আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে দিশায় আমরা কাজ করেছি শুধু তাই নয় যেখানে আমাদের ভ্যাকসিনেশনের বিষয় সেটাও বিনা পয়সা আমাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা আমি করেছি সারা ভারতবর্ষ তো করেছেন ভারতবর্ষের বাইরে অন্যান্য প্রায় একশোটার উপরে দেশকেও এই ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে আমরা সবাই জানি জি টোয়েন্টিতে এবার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে আবার নতুনভাবে বিশ্বগুরুর যে তকমা সেটা আবার ফিরিয়ে এনে প্রতিষ্ঠিত করেছেন আমরা সবাই জানি এবার চন্দ্রযান যে কি সুন্দরভাবে ল্যান্ড করেছে স্মুথ ল্যান্ড করেছে সবাই আমরা অবগত আছি ভারতবর্ষকে একদম একদম শক্তিশালী একটা রাষ্ট্র হিসাবে আবার নতুনভাবে উনি প্রতিষ্ঠিত করেছে আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি সেটা নিরাপত্তার দিক দিয়ে হোক সামাজিকভাবেই হোক অর্থনৈতিক উন্নয়নে হোক বা দেশের উন্নয়নের দিশাই হোক সব কিছুর বিষয়ে ওনার দৃষ্টি আছে
এবং সেই উন্নয়ন সেটা উনি করে যাচ্ছেন। শুধু তাই না, আমাদের নর্থ ইস্ট পলিসিতে সারা নর্থ ইস্টে উনি বলেছেন যতক্ষণ ধরে যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না করে ভারতবর্ষ ডেভেলপ করবে না। উনি হীরা মডেল আমাদের দিয়েছেন ত্রিপুরাতে। হীরা মডেলের অর্থ কি? যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, জাতীয় ন্যাশনাল যে রাস্তা, সেই রাস্তা আমাদের ছটার মতো ন্যাশনাল হাইওয়ে প্রায় কমপ্লিটেড, অনেকগুলো রাস্তা কমপ্লিট হয়ে গেছে, আরও কাজ বাকি আছে, আরও চারটা নতুন ন্যাশনাল হাইওয়ে নীতিগতভাবে উনি দিয়েছেন, চারটা রুট হয়ে দিয়েছেন। আমাদের রেলওয়ে হয়ে গেছে এখান থেকে 17টা, এখন আমি আগে জানতাম 12 থেকে 13টা, সেদিন বললেন যে 17টা এক্সপ্রেস ট্রেন শুধু এখান থেকে ত্রিপুরাতে চলাফেরা করবে। রাজধানী এক্সপ্রেসও বাইরে যাচ্ছে, বাংলাদেশের সাথে ওইখানে রেলওয়ে যোগাযোগ হয়ে যাবে। আমাদের সাপ্রুমে যখন মৈত্রী সেতু চালু হয়ে যাবে তখন সাউথ ইস্ট এশিয়ার এটা প্রবেশদ্বার হবে এবং সেখানে স্পেশাল ইকোনমিক জোন সেখানে স্থাপন হবে। বাইরের থেকে বহু লোক এখন ত্রিপুরাতে শান্তি সম্প্রতি সেটা বজায় আছে বলে মানুষ এখন আসতে চাইছে এবং সেভাবে তারা এখানে ওনাদের ইনভেস্টমেন্ট করতে চাইছে।